হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। সকালবেলা মেয়েকে একটা রুটি এরকম কুচি কুচি করে কেটে একটা কাঁঠালি কলা দিয়ে খেতে দিয়েছিলাম, কিন্তু ও তার অর্ধেকটা খেয়েছে আর রুটিটা অর্ধেকটা বাঁচিয়েছে। সেটাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে একটু চিড়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আমার নিজের জন্য সকালবেলার ব্রেকফাস্টটা করবো বলে। কারি পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই হলুদ নুন দিয়ে যেমনভাবে চিড়ে দিয়ে পোহা করে সেই টাইপেরই করবো ভেবেছিলাম। এই রুটিটা যে বেঁচে গেল সেটা খাওয়ার মতো কোনো তরকারি নেই আর আমি সস, বাটার বা জ্যাম এসব কিছু খাবো না, তো ওই রুটিটা কী হবে? তাই ভাবলাম আজকে ভেজাল পোহা বানানো যাক আর তোমাদের সাথে সেই ভেজাল পোহার রেসিপিটা শেয়ার করা যাক। তো এই যে জাস্ট রুটি কুচিটা দিয়েই, চিড়েটা দিয়ে এইভাবে পোহাটা বানিয়ে নেব। তোমাদের আইডিয়া থাকে এরকম ভেজাল কোনো রেসিপি? বাড়িতে ছোটো বাচ্চা থাকলে এই ধরনের নানান রকম ভেজাল আইডিয়া কিন্তু মাথা থেকে চলেই আসে, কি তাই না বলো? টেস্ট কিন্তু দারুণ হয়েছিল, ভালো লাগলে লাইক করবে। চলো আজকের মতো আসছি, দেখা হবে পরের ভিডিওটা। টাটা।